ওয়েলকাম ভিওয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ সহজ এবং ইয়াম্মি একটা কুকিজের রেসিপি শেয়ার করব কুকিজ খেতে কিন্তু আমরা বাচ্চারা এবং বড়রা প্রত্যেকেই খুব পছন্দ করি আর সহজেই যদি একদম চকলেট কুকিজ বাড়িতেই তৈরি হয়ে যায় তাহলে আশা করি আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না তো চলুন আজকে ভিডিওটি আমরা স্টার্ট করে ফেলি তার আগে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার বাটার এটা আমি সত্তর গ্রামের মতো ইউজ করেছি এটাকে খুব ভালোভাবে উইস্ক করে নিতে হবে এবং আমি হাফ কাপ চিনি তিনবারে বারে বারে করে দিয়ে ইউজ করব। একবারে কিন্তু পুরো চিনিটা ঢেলে দেবেন না সেক্ষেত্রে উইস্ক করতে একটু অসুবিধা হবে বারবারে দিলে বাটারটা অনেক বেশি ফ্লাপি এবং স্মুথ হবে দেখবেন বাটারটা যত ভালোভাবে উইস্ক হবে এটার কালারটা কিন্তু একটু লাইটার হয়ে আসবে এটাকে আমি এইভাবে করে একদম ফ্লাপি করে উইস্ক করে নিয়েছি এটা করতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এবার এক কাপের মতো ময়দা আমি চেলে নিয়েছি ময়দাটা চেলে নিলে কুকিজটা অনেক বেশি লাইট ওয়েট এবং ক্রাঞ্চি হয় এটাকে এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব আমি এখানে হাফ ডো তুলে রেখেছি সেটা দিয়ে অন্য কুকিজ তৈরি করব বলে এরকম একটা শেপ হোল্ডিং কনসিস্টেন্সি চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো দুধ যদি এটা প্রয়োজন হয় সেক্ষেত্রেই দেবেন আগে থেকে কিন্তু বেশি দুধ দিয়ে দেবেন না কুকি ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম একটা তার জালের উপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে এটা একটা বেকিং প্লেট তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো প্লেট ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সেটা হিট প্রুফ হতে হবে এবার ডো থেকে ছোটো ছোটো করে বল নিয়ে আমি একে একে করে কুকিজগুলোকে তৈরি করে নিচ্ছি আমি যতটা পরিমাণ ডো তৈরি করেছিলাম তার থেকে আমি অন্য আরও এক রকমের কুকিজ তৈরি করব সেগুলোর ভিডিও আমি পিকচার আমি পরে দেখাবো ভিডিও না সরি পিকচার আমি পরে দেখাবো এবং চকলেট কুকিজ যেটা আমি তৈরি করছি সেটার ভিডিওটা আমি এখন দেখাচ্ছি এভাবে করে আমি কুকি ডোটা তৈরি করে নিয়েছি এবং এর মধ্যে আমি একটা জেলি দিয়ে দিচ্ছি আমাদের একটা কুকিজ কিন্তু রেডি হয়ে গেল এভাবে করে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব এবার চলে আছি বেক হতে দিতে এখানে আমি এটা আগে থেকে প্রিহিট হতে রেখে দেবো সাত মিনিটের মতো এবং তারপরে এর মধ্যে আমি সবগুলো কুকিজ বসিয়ে দিয়েছি এবং এটাকে কভার করে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একদম লো ফ্লেমে হিট হবে দেখুন কত সুন্দরভাবে জেলিগুলো গলে গেছে আর একদম ইয়াম কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাম লাগে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি অন্য যে কুকিজগুলো তৈরি করেছিলাম সেগুলোর পিকচারগুলো আপনাদেরকে দেখাবো আজকে ভিডিও দেখার জন্য করে থ্যাংক ইউ সো মাচ